আসলতে নিসামুক্তি কেন্দ্রসমূহত চলে কি অকথ্য নির্যাতন চলার অভিযোগ রিভাইভেল ওয়েলনেস সোসাইটির নিসামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে স্বত্বাধিকারীর লগতে কর্মচারী মিলি অত্যাচার করার অভিযোগ ভুক্তভোগীর পরিয়ালর গুয়াহাটীস্থিত সুন্দরপুর থাকা নিসামুক্তি কেন্দ্রত অঘটন নিসামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে যিমানেই কঠোর হয়েছে মন্ত্রী পীযূষ হাজরিকা সিমানেই বৃদ্ধি পাইছে এই কেন্দ্রসমূহ অঘটন কাঠফুলার দরে গড়ি উঠা এই নিসামুক্তি কেন্দ্রসমূহ নিসামুক্ত হওয়াটো দূরের কথা নিঃশেষ হয়ে যায় একো একোটা জীবন এইবার রিভাইভেল ওয়েলনেস সোসাইটির নিসামুক্তি কেন্দ্রটির বিরুদ্ধে আনিছে এক বিস্ফোরক অভিযোগ নিসামুক্তি কেন্দ্রটোত থকা আকাশ দাস নামৰ 18 বছৰীয়া যুৱকক অত্যাচাৰ কৰাৰ অভিযোগ আকাশৰ পৰিয়ালৰ এদিন কালি এদিন বা দুদিন এনেকৈ কণ্টেক্ট কৰিছিলোঁ মোক কৈছে আপোনাৰ লৰা ভাল আছে কোনো ধৰণৰ প্ৰবলেম নাই কিন্তু তাৰ পিছত ঘটনাটো হোৱাৰ পিছত 14 দিন পিছত মোক জনালে এনেকুৱা ঘটনা জনাইছোঁ তেওঁলোক কোনো ধৰণৰ দায়িত্ব লোৱা নাই এতিয়ালৈকে মোক তেওঁলোক ফোনো কৰা নাই যে এনেকুৱা এটা ঘটনা হৈছে আপোনালোকে আহক বহক আমি এইটো মীমাংসা কৰিম প্ৰায় আঢ়ৈ মাহ ধৰি নিসামুক্তি কেন্দ্ৰত আছিল আকাশ দাস কিন্তু এতিয়া এই নিসামুক্তি কেন্দ্রটির স্বত্বাধিকারীর লগতে আন কর্মীয়ে আকাশক শারীরিক আর মানসিক নির্যাতন চলার বাবে 12 আগস্টত আকাশে আত্মহননের চেষ্টা করেছিল এই অভিযোগ আকাশের পরিয়ালর যেতিয়া কেসটা হয়েছে তার দু সপ্তাহ পিছত যেতিয়া আমি গুয়াহাটি আইছো আমার দাদা একটা পেশেন্ট আছে ইয়াত দিসপুর হসপিটালত তেতিয়া মোর দাদাই কইছে যে মই লড়াটোর লগত লগ করিম তেতিয়াহে যেতিয়া ফোন কৰিছে তেতিয়া ইহতে কৈছে যে আপনার লগত এনেকা কথা আছে স্বত্বাধিকারী প্রাঙ্গন দাস দিব্য দত্ত আর সুব্রত নামৰ কর্মচারী আকাশক চলাইছিল নির্যাতন যাওয়ার লগে লগে এনেকা বেয়া ভাষাত মানে দিব্য মানে মোক মার নামত এনেকা বেয়া ভাষা করেছে সদায় মানে ই মোক দেখা পালে মোর ভুল না থাকিলেও ই মানে মোর ভুল ওলাই দিব আর তারপর মানে মই এই হ্যারেসমেন্টবুর পাই পাই মানে মোর মার নামত গালি পড়ে এইবিলাক করে মোর মানে মাথাত একদম মানে টেনশন হয়ে গৈছিলে মই কি করিম বলে তারপর মানে একটা স্টেপ ললো যে মানে ইয়ারপর পলাই যাম আর মানে না থাকো ইয়াতে মানে হয়তো ইয়ারপর ওলাই যাম মরি যাম বা ঘর যাম নালে মানে থানাত আহি যাম মই মাথাতে এইটো আছিলে মই কি করছো স্টেপটো লই লৈছো আর যে মানে তারপর পলাই দিছো আর ডাইরেক্ট কাজ ভাঙি মই জাপ মারি দিছো মারার পিছত মোক আধা রাস্তার ধরি মোক আধা রাস্তারপর মারন্তে মারন্তে লই আইছে এনতে 25 আগস্টত পরিয়ালের লোকে খবর লব আহতে জ্ঞাত হয় সমগ্র ঘটনার কথা পিতৃ সমীর দাসে ইতিমধ্যে ঘটনা সন্দর্ভত দিসপুর আরক্ষী থানা দাখিল করেছে এজাহার ইতিমধ্যে নিসামুক্তি কেন্দ্রটি পরিদর্শন করে এন্টি ড্রাগস এন্ড প্রহিবিশন কাউন্সিলর চেয়ারম্যান মৃদুলা বরকটকিয়ে জানাইছিল রিহেবখনত নাই পর্যাপ্ত সিসিটিভি ব্যবস্থার কথা সেহেতুকে মই রিহেব সেন্টারটোত মই কেটামান দুখ দেখা পাইছোঁ যিখিনি ধৰক সিসি ক্যামেরাটো যত বহাব লাগে তাত নাই এটা ভিতৰৰ মই সিসি ক্যামেরাটো বহুৱাইছে মই তেওঁলোকক আজি কৈ দিয়া হৈছে যে সিসি ক্যামেরাটো আপোনালোকে এই মেইন ৰুমটোত বহাব আৰু যিহেতু সকলোৱে তেতিয়া দেখা পাব আনহাতে আকাশৰ পৰিয়ালে অনা এই অভিযোগ সম্পূৰ্ণৰূপে নচ্ছাত কৰে নিসামুক্তি কেন্দ্ৰৰ স্বত্বাধিকাৰীয়ে এই ঘটনা সংঘটিত হোৱাৰ পিছত বৰ্তমানেও অভিযুক্ত প্ৰাঙ্গন দাস দিব্য দত্ত সুব্ৰত বৰ্তমানেও পলাতক কেৱল ৰিভাইভেল ওয়েলনেছ সোসাইটিৰ নিসামুক্তি কেন্দ্ৰই নহয় বহুকেইখন নিসামুক্তি কেন্দ্ৰৰ অৱস্থা তথৈবচ এতিয়া আৰক্ষীৰ তদন্তৰ পিছতহে পোহৰলৈ আহিব কোন সঁচা কোন মিছা ইফালে আকাৰ ৰিহাব চেণ্টাৰৰ গাফিলতিৰ বাবে মৃত্যু হৈছিল এজন যুৱকৰ এই ঘটনা মাৰ নোযাওঁতেই পুনৰ তেনে এক ঘটনা ৰিভাইভেল ৱেলনেছ ছচাইটি নামৰ নিচামুক্তি কেন্দ্ৰত এই ক্ষেত্ৰত চৰকাৰ সঁচা অৰ্থত কঠোৰ নহ'লে তিল তিলকৈ মৃত্যুমুখলৈ গতি কৰিব একাংশ ড্ৰাগছ আসক্ত ভিডিঅ' জাৰ্নেলিষ্ট নীলোৎপলৰ সহযোগত কৰবী ডেকাৰ ৰিপৰ্ট প্ৰাগ নিউজ